সারা ভারতবর্ষে আর কোথাও কি শুনেছেন যে নির্বাচনের পর রাজনৈতিক দল একে অপরের কর্মীদেরকে খুন করছে? কোথাও শুনবেন না, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য এমন একটা যেখানে প্রতিদিন খবর আসছে যে কোথাও না কোথাও লুট হচ্ছে, বোম পড়ছে, সাধারণ রাজনৈতিক দলের কর্মী খুন হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের মর্যাদা সম্মানকে বৃদ্ধি করছে, না আমরা ক্রমশ এক নৈরাজ্যের দেশে ধাবিত হচ্ছি, নৈরাজ্যের রাজ্যে এগিয়ে চলেছি? সারা বাংলার মানুষ নিশ্চয়ই আজ এটা নিয়ে ভাবছে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা ভেবেছিলাম যে মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সত্যি হয়তো বদলার নয় বদলের রাজনীতি দেখতে পাব, সত্যিকারের পরিবর্তন দেখতে পাব। কিন্তু আজ হতাশ হয়ে আমরা বাংলার দিকে তাকিয়ে থাকছি আর প্রতিদিন দেখতে পাচ্ছি যে সারা বাংলা জুড়ে নৈরাজ্য আর নৈরাজ্য। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ফলাফল খারাপ হয়েছে, বিজেপির ফল ভালো হয়েছে। এক পক্ষ হতাশা থেকে আরেক পক্ষ নিজেদের জয়ের উচ্ছ্বাস, এই দুয়ের সংমিশ্রণে শুরু হয়েছে হিংসা, ভায়োলেন্স অ্যান্ড কাউন্টার ভায়োলেন্স। হিংসা তার সঙ্গে পাল্টা হিংসা, এই দুয়ের সংযোগস্থলে পড়ে সাধারণ মানুষের আজ জীবন জীবিকা ক্রমশ দূর হয়ে উঠছে। সাধারণ মানুষ মারা যাচ্ছে, একদম গ্রামের সাধারণ মানুষ। যে সমস্ত জায়গায় গণ্ডগোল হচ্ছে, হয়তো সেই সমস্ত গণ্ডগোলকে কেন্দ্র করে আগামী দিনে এই বাংলায় সাম্প্রদায়িক মেরুকরণের চেষ্টা হবে। ভবিষ্যতের বাংলার দিকে তাকিয়ে তাই বাংলার সর্বস্তরের মানুষ সকলে সতর্ক হওয়া দরকার। এ বাংলা থেকে হয়তো রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি উঠছে, উঠবে, কিন্তু শুধু রাষ্ট্রপতি শাসন জারি করলেই এ বাংলার সমস্যার সমাধান হবে না। কারণ রাষ্ট্রপতি শাসন জারি করবে কারা? রাষ্ট্রপতি শাসন বাংলা এই মুহূর্তে জারি হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো উত্তাপ আছে, তাপ আছে, কিন্তু সেই সঙ্গে গর্জন আছে, বর্ষণ নেই। এ বাংলার সর্বস্তরের মানুষকে, সব সর্বস্তরের মানুষকে এ বাংলাকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য প্রয়াস করতে হবে। যারা ক্ষমতায় আছে আজকে পশ্চিমবঙ্গে তাদের কাছে আমার দাবি, যারা রাজ্যে ক্ষমতায় এবং যারা কেন্দ্রে ক্ষমতায়, উভয় ক্ষমতাধারী দলের কাছে আমার দাবি যে যেহেতু রাজ্য একটা দলের অধীনে, যেহেতু কেন্দ্র আরেকটা দলের অধীনে এবং লড়াই দুই দলের মধ্যে হচ্ছে, তাই উভয় দলের নেতৃত্ব আপনারা মিলে বসে অন্তত রাজনৈতিক বিরোধ থাক, রাজনৈতিক প্রতিপক্ষতা থাক, রাজনৈতিক প্রতিযোগিতা থাক, কিন্তু খুনাখুনির রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সর্বদলীয় মিটিং ডাকুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ আপনারা শান্তির পক্ষে স্লোগান দিন, শান্তির জন্য পথে বের হন। সিভিল সোসাইটি আজকে পথে নামতে হবে। আমরা বিরোধীরা আমরা পারছি না যতটা আমাদের পারা দরকার, আমাদের এই অযোগ্যতাকে স্বীকার করে নিচ্ছি যে যতটা প্রতিবাদ, যতটা প্রতিহত করার আমাদের দরকার ছিল আমরা করতে পারছি না। তাই আমাদেরকেও আত্মসমীক্ষা করতে হবে, আমরা নিশ্চয়ই আত্মসমীক্ষা করব। কিন্তু ততক্ষণে বাংলা ক্রমশ অধঃপতনের পথে ধাবিত হচ্ছে, যা আমাকে অত্যন্ত উদ্বিগ্ন করছে। আমি তাই কেন্দ্র এবং রাজ্য দুটি ক্ষেত্রেই, যেমন পশ্চিমবঙ্গ নামক রাজ্য এবং ভারতবর্ষ নামক রাষ্ট্র, দুটো দলের কাছেই, অর্থাৎ দুই দল, একজন রাজ্য চালাচ্ছে, একজন কেন্দ্র চালাচ্ছে, উভয় দলের কাছে আবেদন করব যে হিংসা এবং প্রতিহিংসা নয়, ভায়োলেন্স কাউন্টার ভায়োলেন্স নয়, এ বাংলায় প্রতিযোগিতা হোক, উন্নয়নের প্রতিযোগিতা, শিল্পের প্রতিযোগিতা, শিক্ষার প্রতিযোগিতা, স্বাস্থ্যের প্রতিযোগিতা, কৃষির প্রতিযোগিতা হোক।